শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পাঠদান করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম, গল্পটা সম্পর্কে জেনেছিলাম, পরিবেশ পরিচিতি সম্পর্কে আমরা জেনেছিলাম, পাঠ এক পরিবেশ পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা ওই পাঠেরই 3-5 নম্বর পৃষ্ঠায় দেখো মিলকরণ দেওয়া আছে এবং 6 নম্বর পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ দেওয়া আছে। আমরা আগে দেখব মিলকরণ, বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দের মিল করে বাক্য তৈরি করো। বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দ মিল করে বাক্য তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝা সুবিধার্থে আমি এখানে বোর্ডে লিখেছি মিলকরণ, বোর্ডে উঠিয়েছি, তোমরা প্রয়োজনে খাতায় উঠিয়ে নিতে পারো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ক নাম্বার দেখো, এখানে দেওয়া আছে মানুষ সমাজের মানুষের সাথে মিলেমিশে বাস করে। মানুষ সমাজের মানুষের সাথে মিলেমিশে বাস করে। খ নাম্বার দেখো, মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। গ নাম্বার দেখো, বসবাসের জন্য মানুষের উপযোগী জায়গা আছে, বসবাসের জন্য মানুষের উপযোগী জায়গা আছে। ঘ নাম্বার দেখো, মাটি ও পানি, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান। ও নাম্বার দেখো, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মিলকরণটা আবার লক্ষ্য করো। আমি বাম দিকে শব্দের সাথে ডান দিকে শব্দটা মিলিয়েছি কীভাবে, তোমরা সবাই লক্ষ্য করো। মানুষ সমাজের মানুষের সাথে মিলেমিশে বাস করে, মানুষ সমাজের মানুষের সাথে মিলেমিশে বাস করে। খ নাম্বার দেখো, মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। গ নাম্বার দেখো, বসবাসের জন্য মানুষের উপযোগী জায়গা আছে, বসবাসের জন্য মানুষের উপযোগী জায়গা আছে। ঘ নাম্বার দেখো, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান। ও নাম্বার দেখো, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে পূর্বের পাঠ থেকে আমরা যে গল্পটা পড়েছিলাম সেখানে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তোমরা আগে গল্পটা পড়বে, তারপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই নিজে পড়তে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শূন্যস্থান পূরণ দেওয়া আছে 6 পৃষ্ঠায়, 6 পৃষ্ঠায় শূন্যস্থান পূরণটা তোমরা লক্ষ্য করো। আমি এখানে বোর্ডে উঠিয়েছি, তোমরা সবাই লক্ষ্য করো, প্রয়োজনে তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। আমরা একে অন্যের সাথে মিলেমিশে বাস করি, আমরা একে অন্যের সাথে মিলেমিশে বাস করি। আমরা সমাজে একা বসবাস করতে পারি না, আমাদের আশেপাশের যে লোকজন আছে তাদের সাথে আমাদের কী করতে হয়, মিলেমিশে বসবাস করতে হয়। আমরা একে অন্যের সাথে মিলেমিশে বাস করি। খ নাম্বার দেখো, পৃথিবীতে মানুষের বসবাসের জন্য উপযোগী জায়গা আছে, খালি করে কী হবে, জায়গা, খালি করে আমরা কী লিখব, জায়গা। পৃথিবীতে মানুষের বসবাসের জন্য উপযোগী জায়গা আছে। গ নাম্বার দেখো, মাটি পানি ঝর্ণা প্রভৃতি পরিবেশেরই উপাদান, মাটি পানি ঝর্ণা প্রভৃতি পরিবেশেরই উপাদান। এগুলো আমরা কোথায় থেকে পেয়ে থাকি, পরিবেশ থেকেই পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, ঘ নাম্বার দেখো, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা খালি করে কী হবে, 3 ভাগে, 3 ভাগে, উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ও নাম্বার দেখো, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান। এখানে খালি করে কী হবে, কী লিখবে, লিখবে তোমরা, প্রধান, মাটি ও পানি পরিবেশের
প্রধান উপাদান। শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো, আমি আবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, প্রয়োজনে তোমরা খাতায় সেগুলো উঠিয়ে নিতে পারো। ক নাম্বার দেখো, আমরা ঢেস সাথে মিলেমিশে বাস করি। এখানে ঢেস বলতে শূন্যস্থান, শূন্যস্থান তো আমি লিখে ফেলেছি, শূন্যস্থানে তুমি কে লিখবে? একে অন্যের সাথে, একে অন্যের সাথে মিলেমিশে বাস করি। এই খালি জায়গাটা হবে একে অন্যের, একে অন্যের সাথে মিলেমিশে বাস করি। খ নাম্বার দেখো, পৃথিবীতে মানুষের বসবাসের জন্য উপযোগী ঢেস আছে। এখানে খালি জায়গায় আমরা কী লিখবো? জায়গা আছে। যদিও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগেই উত্তরটা লিখে ফেলেছি, কিন্তু তোমরা খালি জায়গাটায় কী লিখবে? উপযোগী জায়গা আছে, শুধু হবে জায়গা। গ নাম্বার দেখো, মাটি, পানি, ঝর্ণা প্রভৃতি পরিবেশেরই উপাদান। খালি করে কী হবে? পরিবেশেরই উপাদান। তোমরা যেহেতু দ্বিতীয় শ্রেণী, তোমরা কিন্তু এই শূন্যস্থান পূরণটা পরীক্ষা সব অবশ্যই উঠিয়ে লিখবে। মাটি, পানি, ঝর্ণা প্রভৃতি পরিবেশেরই উপাদান। ঘ নাম্বার দেখো, উপাদান অনুযায়ী পরিবেশকে তিন ভাগে, খালি করে কী হবে? তিন ভাগে ভাগ করা হয়েছে। উপাদান অনুযায়ী পরিবেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ও নাম্বার দেখো, মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান। মাটি ও পানি পরিবেশের প্রধান উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ মিলকরণ এবং শূন্যস্থান পূরণটা দেখলাম। আমি তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এগুলো বোর্ডে উঠিয়েছি, তোমরা প্রয়োজনে খাতায় উঠিয়ে নিবে, যাতে তোমরা পরবর্তীতে সেগুলো পড়তে পারো। তোমাদের বাড়ির কাজ থাকবে মিলকরণ ও শূন্যস্থান পূরণ করা লেখা। বাড়ির কাজ থাকবে মিলকরণ ও শূন্যস্থান পূরণ করা লেখা। তোমরা বাসায় এগুলো ভালো করে পড়বে এবং খাতায় লিখবে, এবং বাড়ির কাজ দিয়েছি যেহেতু বাড়ির কাজ তো অবশ্যই করে রাখবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে, সুস্থ থাকো।